আমাদের মশাটেও যে এত সুন্দর মোমোর দোকান রয়েছে আমরা সেটা জানি না। হ্যাঁ সুপটাও ভালো, সবই ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোম, তোমরা আছো সোমস লাইফস্টাইলের সাথে। সো আমাকে দেখতে পাচ্ছ, আমি রাস্তাতে আছি। আমি আছি হচ্ছে মশাট, মশাট যে হাই স্কুল আছে মশাট স্কুলের একদম অপোজিটে। তো আমি একটা দোকানের সামনে আছি, আমি দোকানটাও তোমাদের দেখাচ্ছি, আমি ব্যাকে দেখাচ্ছি। তার আগে আমি তোমাদের বলে দিই, আমি এসেছি হচ্ছে মিও মোমো। তোমরা ওয়াও মোমোর নাম শুনেছো, বাট মিও মোমোটা অনেকের কাছেই নতুন। তো আমি সেটারই রিভিউ দিতে এসেছি যে কেমন টেস্ট। আমরা লোকাল মোমো খেয়েছি, ওয়াও মোমোর মোমো খেয়েছি, বাট মিও মোমোর মোমো আমি তো খাইনি। তো ওই জন্যই আমি টেস্ট করব, আর আমি তোমাদের যেমনভাবে রিভিউ দিই, কীরকম কী দাম, কী কী আছে, আমি সব বলবো তোমাদের। তো চলো, আমি আর বকবক করবো না, আমি ভিডিওটা শুরু করে দিই, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। একে একবার রাস্তাটা দেখিয়ে নিই। এখানে সামনে স্কুল আছে, তো স্কুলটা কোন দিকে ছিল যেন, স্কুলটা, হ্যাঁ তো সামনে এখানে স্কুল আছে, স্কুলের একদম অপোজিটে। এটা হচ্ছে মিও ইন্ডিয়া, মিও মোমো লেখা আছে, তো এটাই দোকানটা। আর সামনে একটা কি সুন্দর ছাতের উপর লাইট জ্বলছে, আর এখানে বসার ব্যবস্থা আছে, খুব সুন্দর ডেকোরেশনটা। তোমাদের ব্যাকে দেখিয়ে দিয়েছি কোনখানে, তোমাদের আসতে অসুবিধা হবে না। সামনে পুজো আসছে, তো পুজোতে তোমরা ঠাকুর দেখতে বেরোবেই, তো এখানে একটু ঘুরে যেতে তোমাদের আশা করি কোনো রকম প্রবলেম হবে না, একদম স্কুলের অপোজিটেই যেহেতু। আর এখানে আমি দেখবো, আমি টেস্ট বলে আমি তোমাদেরকে বলছি সব কিছু, তাহলে চলো শুরু করো। আচ্ছা, এগুলো হচ্ছে প্রাইস রেট। এখানে কাটি কাবাব, সেজওয়ান, চিকেন উইংস, স্প্রিং রোল, এগুলো ফ্রাইড আইটেম। আর এখানে আছে হচ্ছে স্টিম মোমো আছে, এগুলো দু প্লেটে, ঠিক আছে দু প্লেট। আমব্রেলা ফ্রাই মোমো আছে দু প্লেট, আমব্রেলা ফ্রাই মোমো, তারপর এখানে মিল্কি চিকেন ফ্রাই মোমো, এগুলো সব আছে। তো ইনি কিছু বলবেন এই দোকান সম্পর্কে, তো আপনি বলুন। এক মাস হলো এই দোকানটা করেছি, দোকানটা ছিল তোমার বাজারের কাছে। হ্যাঁ, তারপর মেলা আসছে, মেলাতেও হ্যাঁ বাজার উঠবে, উঠলে বাজারের এই মোমোটায় একটু এখানে কোথাও পাওয়া যাচ্ছে না, নতুন এখানে পাওয়া যাচ্ছে, এই জন্য এই মোমোটার এটা নতুন করা হচ্ছে। বলে দিন সবাইকে আসতে, সবাই আসবেন। হ্যাঁ, যারা বলবেন এখানে বসারও খুব সুন্দর একটা সিস্টেম করা হয়েছে, তো তোমাদের অসুবিধা কিছু হবে না, ভিতরে বসতে হবে না, এখানে বাইরের প্রকৃতি দেখতে দেখতে তোমরা খেতে পারবে। তো এখানে একটা কাস্টমার এসেছে, তো মেবি স্টিম মোমো আর ফ্রাই মোমো নিচ্ছে। আজকে আমি তোমাদের রিভিউ দেবো হচ্ছে প্যান ফ্রাইড মোমো, স্টিম মোমো, ফ্রাইড মোমো আর কোঠে মোমো, এটা আমি নতুন শুনলাম। তো এই চারটে মোমো রিভিউ দেবো। এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো, আমি সব অল্প অল্প করে টেস্ট করছি। এটা হচ্ছে স্টিম মোমো, আমরা এটাই নর্মাল খেয়ে থাকি। আর এটা হচ্ছে ফ্রাইড মোমো, আর এটা হচ্ছে কোঠে মোমো, আমি কোনোদিনও খাইনি। অর্ধেকটা ফ্রাই, অর্ধেকটা স্টিম। আচ্ছা, অর্ধেকটা ফ্রাই এটা, এটা আর অর্ধেকটা হচ্ছে স্টিম, তো এটা একটা ইউনিক জিনিস। তো এই যে এইটা, এই এক দুই তিন চার, আমি চারটে জিনিস একটু ট্রাই করব। এটা স্পেশাল। আচ্ছা, এটা স্পেশাল, এত কিছু এখানে আছে, এখানকার মধ্যে আমি আমার ইউনিক যেটা লাগছে সেটা হচ্ছে এটা। আমি চারটেই এখন ট্রাই করব, তো দেখা যাক কীরকম টেস্ট। আমি ফার্স্টে ট্রাই করব হচ্ছে স্টিম মোমো। স্টিম মোমো আমরা খেয়েই থাকি, তো এটা দেখি এটার ইউনিক কী আছে এই দোকানে। আমার স্টিম মোমোতে যেটা লাগলো সেটা হচ্ছে মোমোর থেকে চাটনিটা বেশি সুন্দর, নো ডাউট, ঠিকঠাক। অন্যান্য দোকানে, আমরা স্পেশালি লোকাল দোকানে যেটা খেয়ে থাকি, তেল তেল জিনিসটা, বাট এখানে একদমই তেল জিনিসটা নেই, যেটা স্টিম একদম সিদ্ধ এটা ওখানে আছে। আচ্ছা, এরপর আমি ট্রাই করবো হচ্ছে এটা ফ্রাই, ওটা কোঠে মোমো। তো এটা দেখা যাক, এটা হাফটা স্টিম, তো যে হাফটা স্টিম আর এটা হচ্ছে ফ্রাই, তো এটা আমি শুধু ট্রাই করব। হুম,
দারুণ খেতে। আমরা যারা মোমো লাভার তারা এই মোমোটা খেয়ে খুব ভালো লাগবে, মানে অনেক ইউনিক ইউনিক, আর ভিতরে একটা সুন্দর গন্ধ আছে। ওটা কিসের আমি জানি না, যিনি রান্না করেছেন তিনিই জানেন, বাট এটা ভীষণ সুন্দর কোঠে মোমো। তোমরা যখন আসবে এখানে বলবে যে কোঠে মোমো খাবো। আচ্ছা এটার প্রাইস কীরকম আছে কোঠে মোমো? কোঠে মোমো এক প্লেট নিলে 70 টাকা, আর দু প্লেট নিলে 110 টাকা। আচ্ছা এক প্লেটে কত থাকে? 5 পিস। আচ্ছা এটা স্যুপটা কি একসাথে দেওয়া হয় নাকি আলাদা? মানে কোঠে মোমো যেটা ছিল ওটাই হালকা ঝাল আছে, তো এটা ফ্রাইড মোমো। ফ্রাইড মোমোটা ট্রাই করি। আমি এদের বিরক্ত করতে বিরক্ত করেছি টোটালি, কারণ আমাকে এত তাড়াতাড়ি এত কিছু বানিয়ে দিয়েছে। ফ্রাইড মোমোটাও ভালো, বাট ফ্রাইড মোমো আর কোঠে মোমো স্টিম মোমো এই দুটো, এই তিনটে মোমোর মধ্যে আমার বেশি ভালো লাগলো এই কোঠে মোমোটাই। এটা এটা নো ডাউট ভালো। আমরা লোকাল দোকানে এই দুটো জিনিস খেয়েই থাকি, ফ্রাইড মোমো আর স্টিম মোমো। একটু ঝাল ঝাল হবে না? হ্যাঁ হালকা ঝাল, খুব ঝাল না, হালকা। আচ্ছা এটা আমার সবসময়ের প্রিয় জিনিস, প্যান ফ্রাই। বাট ওয়াও মোমোর থেকে কোনো অংশে কম না, আমার কিন্তু কম কিছু লাগলো না। আমি ওয়াও মোমো অনেকবার ট্রাই করেছি, বাট এটা আমার গরম খেলে ভিতরটা গরম থাকে। আমি হাতে করেই খাই। যেমন বাইরে গরম তেমন মোমো গরম। হ্যাঁ এটা আমার সবসময় প্রিয় আর এখনো ভালো লাগছে। গরম করছে, বাট প্যান ফ্রাইড মোমোটা সত্যি সুন্দর। আমি কোনটা খেলে কোনটা সুন্দর বলবো, আমি এখনো স্যুপই খাইনি। আমাদের মশাটেও যে এত সুন্দর মোমোর দোকান রয়েছে আমরা সেটা জানি না। হ্যাঁ স্যুপটাও ভালো, সবই ভালো। আর তোমরা জানো আমার রিভিউ, আমি যেটা খারাপ তো ডিরেক্ট বলে দিই, তোমরা সেটা দেখেছো এর আগের ভিডিওতে। তো যাই হোক, আর ঝাল কম, যারা একদমই ঝাল খেতে পারো না তাদের জন্য এটাই বেস্ট, আর যারা খুব ঝাল খাও তাদের জন্য প্যান ফ্রাইড আর কোঠে মোমো বেস্ট। তোমরা বন্ধুরা মিলে আসো, এসে খেয়ে যাও। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই অনেকে স্কুলে পড়ো, তো স্কুল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার সময় এখানে ঘুরে যাও। গ্রেভিটা খুব সুন্দর। আমার মুখ তোমরা ইগনোর করো, আমি প্রচন্ড ঘামছি। আর তোমরা যারা
দূরে দূরে যাও মোমো টোমো খেতে এখানকার লোকজন, তো তোমরা এখানে ট্রাই করতে পারো। আর তোমরা যারা ডানকুনি এলাকায় থাকো তারাও এসে এখানে ট্রাই করতে পারো। আশা করি তোমাদের এখানে অনেকের বাড়ি, অনেক রিলেটিভ বা অনেক বন্ধু, তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। সামনে পুজো, তো পুজোর সময় আসো, তোমরা ঘরে বসে বসে দেখলে হবে শুধু আমার খাওয়া। তো আমার মোমো খাওয়া তোমরা দেখলেই, একদম হাঙরের মতো খেলাম। আর এরা আমাকে খুব সুন্দর কোঅপারেট করেছে আমার ভিডিওতে, যেহেতু আমি একা ভিডিও করছি তো ওই জন্য আমাকে এখানে যে দুজন আছে তারা আমাকে খুব কোঅপারেট করেছে। আর স্পেশালি আমি তোমাদের আর একটা কথা বলবো, এখানে তোমরা যারা মোমো তৈরি করে বিক্রি করতে চাও তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে। এখানে মোমোর যে পেটি, মানে ওই কাঁচা মোমোর পেটি, আমি ঠিক বুঝি না, এখানে বলে দেওয়া হয়েছে, তো এটা এখান থেকে দেওয়া হয়। তো তোমরা যারা লোকাল মোমো বিক্রি করো বা কোনো দোকানে বা কোনো বিজনেসের ক্ষেত্রে তোমাদের এটা খুব কাজে লাগবে। তোমরা এখানকার যিনি আছেন তাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি তার নাম আর তার ফোন নাম্বার আমার ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, আর একটা হচ্ছে আমি যে মেনু কার্ডটা দেখিয়েছি সেখানে হচ্ছে দু প্লেটের প্রাইস দেওয়া আছে। আরই আমি এক প্লেটের প্রাইসগুলো বলে দেব, আমাকে বলে দেওয়া হচ্ছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, প্যান ফ্রাইড মোমোটা কত? এক প্লেট হচ্ছে 99। আর এমনি স্টিম মোমো যেটা, এমনি স্টিম মোমোটা কত আছে? এক প্লেট 65 টাকা। আর দেওয়া হয়েছে ওই কঠি মোমো, কঠি মোমোটা এক প্লেট 70 টাকা। আর হচ্ছে ফ্রাই মোমো, ফ্রাইড মোমোটা হচ্ছে এক প্লেট 75 টাকা। তো খুবই কম দাম আর সুন্দর খেতে, ট্রাস্ট মি। তোমরা তো আমার ভিডিও দেখেছো, আমার রিভিউ দেখেছো, তো তোমরা এখানে এসে খেয়ে যাও, তো তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর খেতে। আর ওয়াও মোমো আর মিও মোমোর মধ্যে ডিফারেন্সটা আমি পাইনি। আর ওয়াও মোমোতে আমি খেয়েছি, এখানেও আমি খেলাম, মিও মোমোতেও খেলাম, নতুন একটা নাম, আমার নামটা খুব পছন্দের, তো এখানে খেয়ে আমার নিজের খুব ভালো লেগেছে। আর এদের সার্ভিস ভীষণ সুন্দর আর ভীষণ কোঅপারেটিভ। তো তোমরা এসো সামনে পুজো, সবাইকে আমার তরফ থেকে পুজোতে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই সুস্থ স্বাভাবিকভাবে পুজো কাটিও, খুব মজা করো, খাওয়া দাওয়া করো, আর এখানে আসতে ভুলো না, মিও মোমোতে আসতে ভুলো না। আর তোমরা যারা আসবে তারা কিন্তু আমাকে কমেন্ট করবে যে তোমরা এসে কীরকম কী কী খেয়ে। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। আর তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর যারা আছোই, যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমরা, আমি তো বললামই, তোমরা যারা যারা এখানে আসবে তারা তারা আমাকে কমেন্ট করতে ভুলবে না। আর আমি তাদেরকে বলবো যাদের বিজনেসের ক্ষেত্রে এই মোমোর মোমোর কাঁচা মোমো যেটা পেটি দরকার, তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো, এখানে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি খুব ভালো সার্ভিস পাবে আর খুব সুন্দর রিভিউ পাবে। তো চলো সামনে পুজো, সবাইকে শুভ মহাপঞ্চমী, সবাই পুজো খুব ভালো কাটিও, আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো টাটা সকলকে, লাভ ইউ, বাই।